एक गिलास पानी पान करबेन। एक गिलास पानी पान करते गेले छटा सुन्नत लागे, कटा छटा। एक आपनाके बिस्मिल्लाह बोले पान करते हबे, देखे पान करते हबे, बसे पान करते हबे, डान हाथे पान करते हबे, तीन निश्वासे पान करते हबे। पान करा हुए गेले आलहামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছটা সুন্নাত, এক গ্লাস পানি পান করলে, আপনি যদি নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এটা ইবাদত বলে গণ্য হবে। ভাত খেতে বসেছেন, নবীর সুন্নাত অনুযায়ী বসুন। কিভাবে বসবেন? একটা ঠ্যাং তুলে বসুন, একটা ঠ্যাং বিছিয়ে দেন, প্রয়োজনে দুটো ঠ্যাং তুলে বসুন, আর তিনটে আঙ্গুলে করে খাওয়ার চেষ্টা করবেন। সব আঙ্গুল প্রয়োজনে ব্যবহার করতে পারেন, তিনটা আঙ্গুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা উত্তম হবে। মাঝে সাঝে করে খাবেন, চিবিয়ে চিবিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কিছু লোক আছে না, এমন করে বাগালে ভাত বসছে, গোঁপ দাড়ি সব একাকার হয়ে গেছে, মনে হয় জীবনেও খাই নাই, চোখেই দেখে নাই জীবনে, এরকম একটা ব্যাপার ঘটে না? তিন আঙুল দিয়ে আস্তে আস্তে মজা করে করে খান, মাঝে সাঝে এক দুই লোকমা করে তুলুন আর বলুন আলহামদুলিল্লাহ। খাদ্য নিজের কাছ থেকে শুরু করবেন খেতে, থালা বা মাশুনের মাঝখানে মেরে দেবেন না, দস্তরখান ফেলে খাওয়ার চেষ্টা করবেন। আর যে খাদ্যটা দস্তরখানে পড়ে যাবে ওই খাদ্যটা তুলে আবার খাওয়ার চেষ্টা করবেন। ভাত খাওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আতাবানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন, অবশ্যই আপনার ভাত খাওয়াটা ইবাদতে গণ্য হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি কখনোই ভুল করে শিরক করো না, ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়ি, এখানে যারা আছে সবাই নামাজ পড়ি তো? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা মুর্শিদাবাদ জেলা তো, মুর্শিদাবাদের নামাজি অবশ্যই বেশি আছে, এটা আমার জানা মতে মুর্শিদাবাদের নামাজিও যত বেশি আছে, খারাপ কাজ অন্যায় কাজের দিক দিয়েও মুর্শিদাবাদ পেপার পত্র পত্রিকা এক নম্বরে আছে। দেখি তো, দেখি না, পেপার পত্র পত্রিকা এক নম্বরে বলছে জাল টাকার নোট ধরা পড়েছে কোথায় কোথায় না অমুক জায়গায়, সেটা মুর্শিদাবাদ। যে অমুক জায়গায় একে হাসুয়া দিয়ে কুপিয়ে মেরে দিয়েছে কোথায় না মুর্শিদাবাদ অমুক জায়গায়, পেপার পত্র পত্রিকা দেখি এগুলো। এরা আমার যা এক্সপিরিয়েন্স এই পর্যন্ত 10 বছর জলসা করার বয়সে, হয়তো এলাকাতে বেশি আসেনি, যেখানে যেখানে যেখানেই যাই আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতে যত জেলা আছে মুর্শিদাবাদের মতো দানই কোনো জেলা নেই, এদের মতো দান কেউ করতে পারে না, এটা আমার জানা মতে। মুর্শিদাবাদের মতো দানই কোনো জায়গার লোক নয় এত দান করতে পারে। আর এটাও আমার জানা আছে যে মুর্শিদাবাদের মানুষ পাঁচ অক্ত নামাজি, সত্যি নামাজি হয়, তবে এদের খারাপ দিকও আছে। আমাদের বারাসাতের দিকে দেখছি ফেরি করছে সারাদিন, আর রাতের বেলাতে বাসাতে বসে সব তাস খেলছে, সারাদিন ফেরি করছে, আর যেটাকে ইনকাম হয়েছে জুয়া খেলে ঘরে আসছে, এরকমও লোক আছে না? নেই, আছে, অনেক লোক আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। তবে হ্যাঁ, পরেজগারিতার দিক দিয়ে আমার মনে হয় নামাজির দিক দিয়ে মুসল্লিদের দিক দিয়ে মুর্শিদাবাদ অনেক অনেক ডেভেলপ, অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবী বলছেন আতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না, আজান হলে মসজিদে চলে যাও। নাম্বার 3, ফতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিয়ে দাও, আতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে ফেরত আসার মতো যদি টাকা পয়সা থাকে একবার হজ করে নাও। ছেলেটা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহর নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে, পাঁচটা জিনিসের উপরে অটুট থেকে যাও। জান্নাত যেতে চাই আমি, আপনি সবাই চাই কি চাই না? হ্যাঁ, জান্নাতে যাবার একটা একটা করে আমল বলছি, কার ভালো লাগে না লাগে আমার দেখার দরকার নেই, আপনি শুনে যান, যদি আমল করতে পারেন আপনার জীবনে কাজ হবে। এক,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হকুল মুসলিম আলাল মুসলিমে খামসিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে পাঁচটা কথার হক রাখে। কটা কথা? পাঁচটা। এক, রাদ্দুস সালাম, তোমার কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দিয়ে দিও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই পদ্ধতি চালু করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নয়, এখনি জলসা থেকে যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যান, এতে মারাত্মক নেকি আছে। কত নেকি? আসসালামু আলাইকুম, 10 নেকি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো 10-10-20 নেকি। জি, আপনি আপনার ভাইয়ের জন্য যত কল্যাণ কামনা করবেন তত 10টা 10টা করে নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে, এবং এটা একটা সামাজিকতার দিক দিয়ে খুব ভালো, বন্ধুত্ব তালির ভালো একটা দিক যে এক অপরকে দেখলে সালাম দিতে হয়। দুই, ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, জান্নাত যেতে চাইছেন তো? হ্যাঁ, আমরা সবাই জান্নাত যেতে চাই কি চাই না? অসুস্থ মানুষকে দেখতে চলে যাবেন, উপকার কি? সকালবেলাতে যদি দেখতে যান, সকালবেলাতে লোকটা বিছানায় শুয়ে আছে, তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এইটা বলার পরে ওকে বলবেন কোন ডাক্তার দেখাচ্ছ ভাই? না বহরমপুরে অমুক ভট্টাচার্যকে দেখাচ্ছি, পরামর্শ দিবেন। না শ্যামল ব্যানার্জিকে দেখাও, আরো ভালো ডাক্তার, ওর চিকিৎসা খুব উন্নত মানের, মনে হয় তুমি ভালো হয়ে যাবে। চাচা তুমি টেনশন করো না, মামা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। সকালবেলাতে যদি আপনি দেখা করে এই কথাগুলো যদি বলে আসতে পারেন, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। এটা যদি বাংলাদেশের জলসা হতো, এই কথাটা যদি বলতাম তো সুবহানাল্লাহ, এতে প্যান্ডেল পর্যন্ত কেঁপে যেত, বুঝলেন না? বাংলাদেশের দিকে দেখেননি, এমন জিকির করছে যে হুজুরের মাইকের উপরে উঠছে, দেখছেন না? এত পিকাবদের আর কি এই সব ব্যাপারে, মানুক না মানুক আবেগ খুব বেশি। যে যদি কেউ সন্ধ্যাবেলাতে যায় তারপরের দিন সকাল পর্যন্ত, আর একটা আপনাকে চমৎকার কথা বলে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যদি তুমি দোয়া করো, তোমার দোয়াতে ফেরেশতারা আমিন বলে। সিস্টেম কেমন? সিস্টেমটা হচ্ছে এই এই, এখন এ এখানে নেই, এ আছে কোথায়? না ওমরপুরে। এখন আমি এর জন্য দোয়া করছি যে আল্লাহ আমার এই নসিবউদ্দিন ভাইকে তুমি দয়া করে ভালো করে দাও, ওকে ক্ষমা করে দাও, ওর মানে ইনকামে বরকত দাও, বউ ছেলে মেয়েতে বরকত দাও, ওর বাড়িতে বরকত দান করো, দোয়া করছি। আমার দোয়াতে আমিন আমিন কে করে? ফেরেশতারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন শুনুন, শুধু ফেরেশতারা আমিন বলে না, ফেরেশতারা ওই লোকের জন্য নিজেরা দোয়া করে যে আল্লাহ যে দোয়া চাইছে আগে ওর ভাইয়ের জন্য যেটা কামনা করছে ওইটা ওকে আগে দাও, তারপরে ওর অনুপস্থিত ভাইকে দাও। তাহলে বলুন তো লাভ ভাইয়ের জন্য চেয়ে হলো না লস হলো? লাভ হলো, আমার দোয়া পেলো, আমি মানুষ, এ আমার দোয়া পেলো, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমি কার দোয়া পেলাম? ফেরেশতার দোয়া পেয়ে গেলাম। তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানাইজে, পাড়ায় যদি কেউ মারা যায় জানাজার সলাত আদায় করতে চলে যাবেন, জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি। জানাজার সলাত, জানাজার নামাজ শুধু যদি পড়েন একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন। দুই, যদি মাটিটা দিয়ে আপনি চলে আসেন আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন। নাম্বার 4,